বিসমিল্লাহির রহমান রহিম। আনোয়ারা সরকারি কলেজের অনলাইন ক্লাসের শিক্ষার্থীদের সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি স্নাতক প্রথম বর্ষ নীতিবিদ্যা থেকে নীতিবিদ্যার স্বরূপ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের সম্মুখে নীতিবিদ্যা কী তা বিস্তারিত আলোচনা করেছি। নীতিবিদ্যার স্বরূপ হচ্ছে মূলত, নীতিবিদ্যা যেই অর্থ হচ্ছে মূলত, নীতিবিদ্যার অর্থ পর্যালোচনা। অর্থাৎ পর্যালোচনা করলে দেখা যায় যে নীতিবিদ্যা হলো নৈতিক ও নৈতিকতার সম্পর্কীয় সমস্যা এবং অবদান বিষয়ক কি এমন একটা দার্শনিক চিন্তা যা নৈতিক সূত্র, বিশ্বাস এবং অনুশীলনের তাত্ত্বিক আলোচনা করে থাকে। এই যে তিন ধরনের চিন্তন আলোচনার প্রেক্ষিতে নীতিবিদ্যার স্বরূপকে বোঝার চেষ্টা করলেই বলা যায় আমরা কতগুলো পয়েন্ট পাই। এগুলো হচ্ছে মূলত যেমন বস্তুনিষ্ঠ বিজ্ঞান, এরপরে হচ্ছে কি আদর্শ বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান, ঐতিহাসিক চিন্তন এবং মানদণ্ডের প্রেক্ষিতে কী করা, আচরণ মূল্যায়ন করা। এরপরে বলা যায় বিশ্লেষণী চিন্তন, তারপর হচ্ছে যৌক্তিক, জ্ঞানতাত্ত্বিক, প্রশ্নযুক্তির এবং যুক্তিসম্মত উত্তর। এগুলো হচ্ছে মূলত আমরা নীতিবিদ্যার স্বরূপ। যেমন বস্তুনিষ্ঠ বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান নিয়ে বস্তুর উৎপত্তি, বিকাশ ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হয়। মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানকে মূলত বস্তুনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। কী কী? মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান প্রভৃতি বিষয়কে বস্তুনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। শিক্ষার্থীরা, মনোবিজ্ঞানে বিভিন্ন মানুষের মানসিক আচরণ এবং আদর্শের মানদণ্ড কি হয় পরিমাপ করা হয়। মনোবিজ্ঞানের বিভিন্ন মানসিক প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করা হয় এবং এদের সাধারণ নিয়মাবলী আবিষ্কার করা হয়। শিক্ষার্থীরা, এরপরে যেটা সেটা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান মূলত হচ্ছে একটা আদর্শের মাপকাঠিতে বিষয়বস্তুকে মূল্য নির্ধারণ করা। কারণ এ বিজ্ঞান পরমাত্মের আদর্শের মানদণ্ডে মানুষের আচরণ কী করে মূলত নির্ধারণ করে, মানুষের আচরণের মানদণ্ড কী করে নির্ধারণ করে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এরপরে আমরা বলতে পারি ঐতিহাসিক চিন্তন। ঐতিহাসিক চিন্তন, ঐতিহাসিক এক ধরনের বর্ণনামূলক অভিজ্ঞতা ভিত্তিক কি অনুসন্ধান রয়েছে, বর্ণনামূলক অভিজ্ঞতা ভিত্তিক অনুসন্ধান রয়েছে যা নৃতাত্ত্বিক, ঐতিহাসিক মনোবিদ এবং সমাজবিদেরা মনে করেন। নৃতাত্ত্বিক এবং ঐতিহাসিক মনোবিদ সমাজবিদরা মনে করেন। শিক্ষার্থীরা, যে বলা হয় আদর্শের মাপকাঠিতে কী করে বিষয়বস্তু মূল্য নির্ধারণ করে, কারণ এ বিজ্ঞান পরমাত্মের আদর্শের মানদণ্ড মানুষের আচরণের মূল তথ্য নির্ধারণ করে। শিক্ষার্থীরা, এরপরে যেটা রয়েছে সেটা হলো ঐতিহাসিক চিন্তন। ঐতিহাসিক এক ধরনের বর্ণনা, যুক্তি, অভিজ্ঞতা ভিত্তিক অনুসন্ধান করে যা নৃতাত্ত্বিক, ঐতিহাসিক মনোবিদ সমাজবিদরা মনে করেন। শিক্ষার্থীরা, এ ধরনের অনুসন্ধানের প্রধান লক্ষ্য হচ্ছে নৈতিকতা সম্পর্ক ঘটনার বর্ণনা এবং ব্যাখ্যা দেওয়া। নীতিবিদরা মানব জীবনের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান
এই সংজ্ঞায় বিজ্ঞান শব্দটি বর্ণনামূলক অভিজ্ঞতা ভিত্তিক বিজ্ঞানের মতো গণ্য করে নীতিবিদ্যার স্বরূপ বোঝানোর চেষ্টা করেন। প্রিয় শিক্ষার্থীরা, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মানবদণ্ডের প্রেক্ষিতে আচরণের মূল্যায়ন। মানবদণ্ডের প্রেক্ষিতে কী করে আচরণের মূল্যায়ন করে নীতিবিদ্যার কাজ, আচরণের বিচারমূলক আলোচনা মূল্যায়ন করা, নীতিবিদ্যা জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করে। পরম উদ্দেশ্য হল সাধারণ জীবনের পরম কল্যাণ নামে পরিচিতি। নীতিবিদ্যা জীবনের পরম লক্ষ্য নিয়ে কী করে অনুসন্ধান করে, নীতিবিদ্যা কী করে জীবনের পরম লক্ষ্য নিয়ে অনুসন্ধান করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মূলত বিশ্লেষণী চিন্তন। নীতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্লেষণী চিন্তা। বিচারধর্মী চিন্তন ও পরিলক্ষিত হয়। সক্রেটিস তাঁর বন্ধু কিটোর প্রস্তাব প্রত্যাখ্যান করে উদ্দেশ্য সেসব আদর্শ অবদান, যেমন কাউকে আমাদের আঘাত করা উচিত নয়, কাউকে আমাদের কী করে আঘাত করা উচিত নয়, এগুলো যৌক্তিকতা প্রশ্ন উত্থাপন করলে তা পরিণতিবিদ্যার সংক্রান্ত একটা প্রশ্ন হয়ে থাকে। প্রাচীন গ্রিক দর্শনে সক্রেটিস যদিও মৌলিক কথা তুলে ধরেন এবং আলোচনাতে বিশ্লেষণী চিন্তনের কী করেন বিষ পরিলক্ষিত করেন। শিক্ষার্থীরা, নীতিবিদ্যার স্বরূপের মধ্যে বলা যায় যে মূলত যৌক্তিক জ্ঞান ভিত্তিক প্রশ্নবলীর যুক্তিসম্মত উত্তর। এই যে পরনীতিবিদ্যার কথা বললাম, পরনীতি সংক্রান্ত চিন্তন অভিজ্ঞতামূলক অনুসন্ধান ও মতবাদের অন্তর্ভুক্ত নয় এবং চিন্তন কোনো আদর্শনিষ্ঠ অবধারণ গঠন করার সাথেও জড়িত না। প্রিয় শিক্ষার্থীরা, এ চিন্তন কেবল নৈতিকতা সম্পর্কীয় যৌক্তিক জ্ঞানতাত্ত্বিক প্রশ্নগুলি। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে ন্যায় বা ভালো অর্থ বা প্রয়োগ কী, মূল্য সম্পর্কীয় অবধারণ কীভাবে গঠন করা যায়, নৈতিকতার স্বরূপ কী ইত্যাদি প্রশ্ন উত্থাপন করে এবং সেগুলোর যুক্তি সম্মত উত্তর দেওয়ার চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকে মূলত এটার যে চেষ্টা করা সত্ত্বেও একটা মত পরিলক্ষিত হয় ভালো এবং মন্দ। অনেক নীতিবিদ অভিজ্ঞতামূলক বিজ্ঞানের আচরণ সম্পর্কীয় প্রশ্নকে ন্যায় বা ভালো সম্পর্কীয় আদর্শনিষ্ঠ প্রশ্নকে বাদ দিয়ে কেবল নৈতিকতা সম্পর্কীয় বিশ্লেষণী বিচারমূলক চিন্তনকে নীতিবিদ্যার মুখ্য বিষয়বস্তু বলে মনে করেন। আর এই জন্য তারা বিশ্লেষণী চিন্তনের আলোকে নীতিবিদ্যার স্বরূপ বোঝাতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি মূলত নীতিবিদ্যার স্বরূপকে যেই সঠিক রূপে বোঝানোর চেষ্টা করাই হচ্ছে শ্রয় বলে মনে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে, নৈতিকতা সম্পর্কীয় সমস্যায় যে এ ধরনের যে সমস্যা চিন্তনের প্রভাব কোনো না কোনোভাবেই পড়ে থাকে, কোনো না কোনোভাবে কী করে পড়ে থাকে। ডক্টর কে ঘাট বলেন যে মানুষের অভিজ্ঞতা এমন কোনো দিক নেই যা সমগ্র বিশ্ব সত্যের মধ্যে এমন কিছু নেই যা দর্শনের আওতাভুক্ত নয়, কিংবা দার্শনিক অনুসন্ধান কার্য যার দিকে প্রসারিত হয় না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নীতিবিদ্যার যে আমরা কথা বললাম স্বরূপের, মূলত এই স্বরূপের মধ্যে আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং বস্তুনিষ্ঠ বিজ্ঞানকে গুরুত্ব দিয়ে নীতিবিদ্যার স্বরূপ
আলোচনা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সে কামনায় আজকের ক্লাস এখানেই কেটে নিলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকো সবাই।